টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকি বাড়ছে তিন পার্বত্য জেলায় তবে সরকারিভাবে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরছে না সেখানকার মানুষ এবং রাঙ্গামাটি তথ্য ছবিতে বর্ষা মৌসুম শুরুর আগে থেকেই এবার বৃষ্টি হচ্ছে বান্দরবান খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আর এখন প্রায় প্রতিদিনই চলছে থেমে থেমে এতে ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বিভিন্ন পাহাড় বাড়ছে ধসের আশঙ্কা জেলা প্রশাসনের হিসেবে তিন জেলায় অন্তত ছয় টি পরিবার এখন রয়েছে পাহাড় ধসের ঝুঁকিতে এর মধ্যে খাগড়াছড়ি সদরের শালবাগান কুমিল্লাটিলা ও আলুটিলা পাহাড়ে বসবাসরতদের ঝুঁকি সবচেয়ে বেশি হুমকিতে রয়েছে বান্দরবান সদরের কালাঘাটা ইসলামপুর লাঙ্গিপাড়া ফুলপাড়া মেঘলা ও তালুকদার পাড়ার শতাধিক পরিবার আমরা এখানে থাকি বর্ষাকালে এই বৃষ্টি হলে পাহাড় ভেঙে পড়ে থাকার জায়গা নাই জায়গা জমি নাই এই জন্য আমরা এখানে এই অবস্থায় আছি সরকারে যদি আমাদের কোনো একটা উপায় ব্যবস্থা করে যে যাওয়ার মতন গত বছর রাঙ্গামাটির ভেদভেদি মনতলা আদাম সাপছড়ি মুসলিমপাড়া শিমুলতলি সহ বিভিন্ন এলাকায় স্মরণকালের পাহাড় ধসের ঘটনা ঘটে সেসব এলাকায় নতুন করে বসতি গেড়েছে মানুষ বহু কষ্ট করে জায়গাটা নিচ্ছি এখন আমাদের মল্ল এখানে মারতে হবে এখানে বাঁচতে জায়গা ফেলে এই ঘর বাড়ি ফেলে যাবো কটা আমাদের জায়গা যাওয়ার জায়গাও নাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের এরই মধ্যে সতর্ক করেছে প্রশাসন তাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে যারা পাহাড়ে দেশে বাস করে তারা সময় থাকতে সরে যাওয়া উচিত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে যাদের জনগণ ওখানে বসবাস না করে সেই বিষয়ে তাদের জন্য তাদেরকে মোটিভেশনাল প্রোগ্রাম করেছি আমাদেরকে আশেপাশে একটা সমতল ভূমি দেখতে হবে যারা অতিরিক্ত ঝুঁকিতে আছে তাদেরকে ওইখানে সরাই নিতে হবে তারপরও ঝুঁকি নিয়ে পাহাড়ে থাকছেন কয়েক হাজার মানুষ তারা জানান সরকার স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করায় বাড়িঘর ছাড়তে পারছেন না তারা যদি সরকার আমাদেরকে উঠেই দেয় যাইবার জায়গা নাই আমাদের সবাইকে যদি পুনর্বাসন করে দেয় তাহলে আমরা যাব আর যদি পুনর্বাসন না করে এমনি যদি বলে যে চলে যান তো এবার কোথায় পাহাড় ধসে মৃত্যু কিংবা দুর্ঘটনা এড়াতে বাড়াতে হবে প্রশাসনিক তৎপরতা মনে করেন সংশ্লিষ্টরা নাদিয়া আফরিন মাছরাঙা নিউজ ডেস্ক